নবীনগরের ব্যারিস্টার জাকির আহমদ কলেজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। অভিভাবকদের সচেতনতায় শিক্ষার্থীদের ভালো ফলাফলে ভূমিকা রাখে, আর ভালো ফলাফলই একজন শিক্ষার্থীর বড় সফলতা বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের স্বনামধন্য লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমদ। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার জাকির আহমদ বলেন, সততা, ন্যায়নীতি ও আদর্শ নিয়ে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে নবীনগরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজে একদিন সকলের দোয়া ও সহযোগিতায় দেশের সেরা কলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও প্রভাষক রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন, কলেজ গভর্নিং বডির কমিটির সদস্য গাজী এখলাসউদ্দিন পিন্টু, আকমাল হোসেন ও ওজুফা খাতুন। সকল বক্তারা বক্তব্যে নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহমদের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অভিভাবক সমাবেশে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের মঙ্গল কামনার্থে ব্যারিস্টার জাকির আহমদ নিজেই শফিকুল ইসলাম বাদলের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা টিভি।